20 নম্বর প্রশ্ন, এক্স কিউব তারপর স্কোয়ার ওয়াই কিউব তারপর স্কোয়ার, এটা সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শোনো আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে সূত্রটি হয়েছে সূত্রটি হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আবার সূত্র হয়েছে এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, দেখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আবার সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আনসার। একুশ নম্বর এক্স মাইনাস ওয়াই তারপর কিউব জেড কিউব, এটা পুরোটা এ এবং এটাকে যদি বি কল্পনা করি এটা পুরোটাকে এ কিউব এবং এটা পুরোটাকে বি কিউব কল্পনা করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখব সমান e minus a plus b into a square minus ab plus b square, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, দুই ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে গুণ দিলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এতে সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস জেড দিয়ে এক্স স্কোয়ার বার গুণ ওয়াইকে আরেকবার গুণ, সবার আগে চিহ্ন গুণ করতে হবে, এক্স এর সামনে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এরপরে এরপরে হলো সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হলো টু এক্স ওয়াই। মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড আনসার। বাইশ নম্বর 64 x cube minus 8 y cube, প্রথমে 8 কমন নেই, 8 আটে 64 x cube minus 8 সমান 8, দ্বিতীয় বন্ধনী চলক আর সংখ্যা একসাথে থাকার কারণে ব্র্যাকেট ক্লোজ করি এসকে করতে হবে কিউব করতে হবে মাইনাস ওয়াই কিউব, দ্বিতীয় বন্ধনী ক্লোজ এইট এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস a plus ab plus b square সমান
2x minus y इसको एक तर दिए जो ना एक बार x जो ना एक बार दो दो गुने 4x square plus 2xy plus y square answer 3 number x square plus 14x plus 14 এটাকে মিল টার্ম করবো, মিল টার্ম করার নিয়ম হলো যে প্রথমটা আর শেষটা গুণ করে মাঝেরটা মেলানো যোগ বিয়োগ করে, প্রথমটা আর শেষটা গুণ করলে হয় 40x2, এর গুণ নিয়োগ দিলে বানাই 40কে ভাঙাইলে হয় 40 চার দশে 40 10x ইন্টু 4x 10x ইন্টু 4x চার দশে 40 এই দুটো যোগ করলে এটা মিলে যায়, এই জন্য এক্স স্কোয়ার প্লাস বড় সংখ্যাটা আগে লিখব 10x তারপরে ছোট সংখ্যাটা প্লাস 4x প্লাস 40 দুটো দুটো করে কমন, এ দুটো থেকে কমন যায় এক্স ইন্টু এক্স প্লাস 10 প্লাস 4 কমন নিলে 4 ইন্টু এক্স প্লাস 10 এখন দুটো পদ হলো, এই দুটো পদ থেকে একটা কমন এটা এটা এবং এটা কমন, কমন যদি নেই এটা আর এটা চলে গেল, বাকি থেকে এখানে এক্স প্লাস 4 Thank you.